আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের চৌত্রিশতম লাইভ ক্লাসে আজকে লাইভ ক্লাস টিম আমাদের নৌকা ও স্রোতের তৃতীয় পর্ব অর্থাৎ এর পর্বে আমরা নৌকা স্রোতের উপর আরও দুটি ক্লাস কন্টিনিউ করেছি আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব যারা প্রথম দুটি পর্ব দেখেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রথম দুটি পর্ব অবশ্যই দেখে নেবেন কারণ আজকের ক্লাসটির সাথে প্রথম দুটি পর্বের যথেষ্ট সম্পর্ক রয়েছে যারা প্রথম দুটি পর্ব দেখেছেন তাদের জন্য আজকের পর্বটি যথেষ্ট সহজ মনে হবে কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই অবগত থাকেন যে আমি প্রথম দিকে যে ক্লাসগুলি কন্টিনিউ করে থাকি সেগুলি সবসময় বেসিক নিয়ে কথা বলে থাকি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যারা প্রথম ক্লাস দুটি করেছেন তাদের সাথে তারা খুব সহজেই এই চ্যাপ্টারের বেসিকটা সম্পর্কে দেখা যাচ্ছে যে ধারণা থাকবে এবং খুব সহজেই বুঝতে পারবেন এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখেননি তারা অবশ্যই প্রথম দ্বিতীয় পর্বটি দেখে নেবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে বরাবরের মতো আজকের ক্লাসটিতেও আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং আইস্ক্রিট ক্লাসের অঙ্কগুলি সাধারণভাবে আপনাদের কাছে জটিল মনে হতে পারে কারণ হচ্ছে প্রতিনিয়তই আপনারা জানেন স্রোতের যে অঙ্কগুলি রয়েছে এগুলি স্বভাবতই একটু জটিল মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে আজকে যেহেতু তৃতীয় ক্লাস স্বাভাবিকভাবে আজকের ক্লাসের গণিতগুলি একটু জটিল মনে হতে পারে তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যারা শুরু থেকে ক্লাসগুলি করেছেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি করেছেন তাদের জন্য খুব একটা জটিল মনে হবে না কারণ কারণ আসলে সত্যিকার অর্থেই গণিতের ক্ষেত্রে জটিলতা বলতে কিছু নেই টোটালটাই আসলে নির্ভর করে আপনি আমি কিভাবে চিন্তা করছি তার উপর ওকে তো যাই হোক আপনারা ইতিমধ্যে যে যেখান থেকে জয়েন করছেন আপনার জেলা আপনার থানা এবং আপনি যে ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছেন সেটি লিখে খুব দ্রুত জটপটে কমেন্টে জানিয়ে দেবেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করেছেন বিল্লাল হুসেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম খন্দকার আলাউদ্দিন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম যে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওকে ইতিমধ্যে মোহাম্মদ সু মামুন ভাই জয়েন করেছেন স্যার নৌগা থেকে ওকে মেহেদি হাসান ফ্রম রংপুর থেকে একইভাবে খন্দকার আলাউদ্দিন স্যার ফরিদপুর থেকে আশিকা আক্তার লিমু আপু আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে তো আমাদের সঠিক সময়ে আমাদের যে ঠিক নয়টাই লাইভ ক্লাসে আসার কথা ছিল কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আপনারা হয়তো ঘোষণাটি দেখেছেন যে আমাদের লাইভ ক্লাসে পৌঁছতে বেশ সময় লেগে গেল অর্থাৎ থার্টি থ্রি মিনিটস আমরা অলরেডি লেট করে ফেলেছি তো যাই হোক আমরা শুরুতেই যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছি তারা আমাকে একটু আশ্বস্ত করুন যে আমার যে কথা বলছি আমার সাউন্ড মানে বয়েসটা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা যদি ভয়েসটা সুস্পষ্ট সুস্পষ্টভাবে শোনা যায় তাহলে ইয়েস লেখে কমেন্ট করুন আর যদি কোনো সমস্যা হয় সেটিও লিখে একটু দ্রুত চটপটে কমেন্টে জানিয়ে দিন ওকে আরও অনেকেই জয়েন করেছেন এখানে আবদুল আল মামুন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি বিল্লাল হোসেন ভাই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করেছেন আবদুল আল মামুন দিনাজপুর থেকে এবং অতপর আমি সোনারগাঁও থেকে তানজিলা তানজি আপু সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি তানজি আপু জয়েন করেছেন বরিশাল থেকে ওকে একটু দ্রুত আমাকে একটু কমেন্টে নিশ্চিত করেন যে আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা প্লিজ অথবা কোনো ধরনের প্রবলেম ফেস করতেছেন কিনা যদি সেটিও ফেস করেন খুব দ্রুত একটু কমেন্টে আমাকে জানিয়ে দিন প্লিজ সব কিছু ওকে থাকলে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি তবে আজকের ক্লাসে যেহেতু আমরা সঠিক সময়ে পৌঁছতে পারিনি সেক্ষেত্রে হয়তো অনেকেই দেখা যাচ্ছে যে লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে দয়া করে লাইভ ক্লাসটি একটু আপনাদের অবস্থান থেকে শেয়ার করে দিন এবং আরও অনেককেই লাইভ ক্লাসটি দেখার সুযোগ করে দিন ওকে এখানে তানজিবু বলেছেন ক্লিয়ার খন্দকার আলাউদ্দিন ভাই বলেছেন একদম ক্লিয়ার কাউসার বিন কাশেম ওকে কামরুল হাসান ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ওকে থ্যাংক ইউ আমরা তাহলে আজকের ক্লাসে সরাসরি চলে যাব আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে নিয়ে কথা বলবো স্রোত নিয়ে নৌকা স্রোতের যে সমস্যাগুলি রয়েছে গত ক্লাসে আমরা যে বেশিগুলি নিয়ে কথা বলেছি সেগুলি অবশ্যই আপনাদের মাথায় রয়েছে কেউ যদি নতুন থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই প্রথম দ্বিতীয় ক্লাসটি দেখে নেবেন আজকের ক্লাসে আমরা যে ম্যাথগুলি করব সেগুলি হচ্ছে ঠিক এই ম্যাথগুলি আমরা যদি এক নজরে দেখে নেই তিন নম্বর ম্যাথ এটি চার পাঁচ অর্থাৎ এই ম্যাথগুলি মূলত আজকের ক্লাসে আমরা সমাধান করব। বুঝতেই পেরেছেন আজকের ক্লাসে প্রত্যেকটা ম্যাথই বেশ একটু যারা বেসিক থেকে গণিত শিখতেছেন বেশ করে গণিতে দুর্বল তাদের জন্য একটু জটিল মনে হতে পারে তো যা হোক চলুন আমরা আজকের ক্লাসটি আর কথা না বাড়ি আজকের ক্লাসটি শুরু করতে শুরু করবো ইনশাল্লাহ ওকে আমাদের শুরুতে একটু বেসিক কথা বলে নেওয়া উচিত বেসিক বলতে আপনাদের পুরাতন যে আলোচনাটাই একটু স্মরণ করিয়ে দেওয়া উচিত সেটি হচ্ছে আমরা বিগত ক্লাসগুলিতে বেশ কয়েকটি বিষয় বারবার আলোচনায় এসেছিল আমাদের সেটি ছিল যে বিশ করে সময় বের করার ক্ষেত্রে আমরা যে আইডিয়াটা আমরা সব সময় ইউজ করেছি যে দূরত্বকে আমরা গতিবেগ দ্বারা যখন ভাগ করেছি তখন আমাদের সময় এসেছে এবং দূরত্বের ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম যে এখানে যে আমার আমাদের কাছে যদি গতিবেগ জানা থাকে তার সাথে যদি আমরা সময়টাকে গুণ করি তাহলে আমাদের দূরত্ব আসবে এবং এই ব্যাপারে আমি আপনাদের বলেছিলাম যে আমরা যদি দূরত্বকে ডিস্টেন্সকে দিয়ে দিয়ে ধরি এবং স্পিড এবং টাইমকে যদি গুণ করি তাহলেই মূলত আমাদের দূরত্ব চলে আসে একইভাবে আমি একটি টেকনিকও আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি ছিল মূলত এরকম যে আপনি যদি ওয়াইড টেকনিকের মাঝে এখানে ডিকে স্থাপন করেন তাহলে এসটিকে যদি পাশাপাশি লেখেন তাহলে আপনি এখান থেকে তিনটে সূত্র পাবেন এবং সেখান থেকে গতিবেগের সূত্রটাও আপনি পাবেন আমরা গতিবেগের যে সূত্রটা শিখেছিলাম সেটি ছিল মূলত যে আমাদের দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমাদের গতিবেগ বের হবে তবে আজকের ক্লাসটিতে আমাদের এই তিনটা সূত্রের দুটোর সূত্র অনেক বেশি কাজে লাগবে এবং আমি মনে করি আজকের ক্লাস পর্যন্ত আপনাদের এই বেসিকগুলি নিয়ে আর মাথা গাওয়ানোর সুযোগ থাকছে না কারণ হচ্ছে এগুলি নিয়ে আমরা বিগত দুটি ক্লাসে অনেক বেশি কথা বলেছি ওকে তাহলে চলুন আমরা আর কথা না বাড়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ তাহলে আমরা শুরুতেই বরাবরের মতো আমাদের আজকের আলোচনায় যে দাগটা রয়েছে দাগটা একটু আমরা বোঝার চেষ্টা করি চলুন আমরা প্রথম অঙ্কগুলিতে একটু সময় বেশি দেব তারপরে ইনশাল্লাহ আমাদের কম সময় দিলেও সমস্যা নেই এখানে স্থির পানিতে নৌকার গতিবেগ দেখুন এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে দশ কিলোমিটার ওকে স্রোতের অনুকূলে অর্থাৎ নৌকা প্লাস স্রোত যেটা এটা দেওয়া আছে ছাব্বিশ কিলোমিটার এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা আছে যে শ্রুতের অনুকূলে ছাব্বিশ কিলোমিটার যেতে যে সময়টা লাগে শ্রুতের প্রতিকূলে চোদ্দো কিলোমিটার যেতে একই সময় লাগে এটি খুবই ইম্পর্টেন্ট একটা এখানে কথা এখন আপনার কাছে জানতে চেয়েছে শ্রুতের গতিবেগ কত আমি যদি ডাকটাকে একটু সহজ করে ভেঙে ভেঙে বলি যে এখানে আমার নৌকার গতিবেগ দেওয়া আছে দশ এখানে অনুকূলের একটা দূরত্ব দেওয়া আছে আমি যদি এটাকে এরকম একটা দূরত্ব চিন্তা করি তাহলে এই এই দূরত্বটার কথা বলা আছে ছাব্বিশ আবার প্রতিকূলে দেখা যাচ্ছে যে চোদ্দ কিলোমিটার বলা আছে এখন আমি যদি বলি যে প্রতিকূলে যেটা আসবে অর্থাৎ গিয়ে আবার আসবে এখানে সে চোদ্দ কিলোমিটার পর্যন্ত আসছে এখন এই তথ্যের মাঝে ইম্পর্টেন্ট যে তথ্যটা এই ছাব্বিশ কিলোমিটার যেতে তার যে সময় লাগে ১৪ কিলোমিটার যেতে তার একই সময় লাগে অর্থাৎ এখানে যে সময়টা এবং এখানে সময়টা এক অর্থাৎ এই দুটো সময়ের দিক থেকে কি এক কথাটা ক্লিয়ার এই দাগে এই বিষয়টা বলা হয়েছে আরেকটা ব্যাপার এখানে আমরা দেখবো এই দাগটাতে যে নৌকার গতিবেগ দেওয়া আছে কিন্তু শ্রুতের গতিবেগ চাচ্ছে এই অঙ্কই খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে নৌকার গতিবেগ দেওয়া আছে শ্রুতের গতিবেগ চাচ্ছে কথাটা ক্লিয়ার এখন এই জাতীয় অঙ্ক আমরা শুরুতে চিন্তা করার চিন্তাটা যেখান থেকে করব সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু আমরা এখানে পেয়েছি সেটার উপর দাঁড়িয়ে আমরা চিন্তাটাকে সাজাবো সেটি কি যে এই যে আমার এখানে অনুকূলে যে সময়টা লাগতেছে অনুকূলে যে সময়টা লাগতেছে এই সময়টা সমান আমার প্রতিকূলে যে সময়টা লাগতেছে এই সময়টা পরস্পর সমান এই অঙ্কে এই আইডিয়াটি খুবই ইম্পর্টেন্ট একটি আইডিয়া অনুকূলে যে সময় এবং প্রতিকূলের সময়টা সমান ওকে এখন আমরা অঙ্কটি নিয়ে একদম সিরিয়াসলি পড়ে চিন্তা করব তার আগে এই জাতীয় অঙ্কে আপনাকে কিছু বেসিক বিষয় আমি শেয়ার করব। সেটি হচ্ছে এই ধরনের অঙ্কে প্রথমত যে কাজটা করবেন এই ধরনের অঙ্কে বলতে এই যে নৌকা দেওয়া আছে স্রোত চাচ্ছে নৌকা দেওয়া আছে স্রোত চাচ্ছে অথবা স্রোত দেওয়া থাকলেও নৌকা চাবে রকম অঙ্কে অর্থাৎ যখন নৌকা অথবা স্রোতের যে কোনো একটা গতিবেগ থাকবে তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগটা আপনি বের করে নেবেন আর আমরা কিন্তু জানি যে অনুকূলে গতিবেগ বের করার জন্য আমরা যে কাজটা করি সেটি হচ্ছে আমাদের নৌকা প্লাস স্রোত আর প্রতিকূলের গতিবেগ বের করার জন্য আমরা জানি যে নৌকা মাইনাস স্রোত অর্থাৎ এই কথাগুলি আমরা বারবার আমরা বিগত ক্লাসগুলিতে দেখে আসছি তো সঙ্গত কারণেই আমরা এগুলি নিয়ে খুব একটা সময় নষ্ট করব না তবে আমি যে আইডিয়াগুলি দিচ্ছি এই আইডিয়াগুলি প্রথমত একটু দাঁড় করিয়ে রাখুন কারণ হচ্ছে আইডিয়া যখন আপনি কিছু কিছু জায়গায় ফিক্স করে ফেলতে পারবেন তখন গণিত নিয়ে এক্সাম হলে আপনার খুব একটা টেন্স ফিল করতে হবে না আপনি জানেন যে এই আইডিয়ার ক্যাটাগরিটা কেমন ওকে তাহলে আমি কি বললাম যে নৌকা দেওয়া থাকলে স্রোত চাইলে অথবা স্রোত দেওয়া থাকলে নৌকা চাইলে আপনি অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ আপনি স্বাভাবিকভাবে বের করে নেবেন কথাটা ক্লিয়ার আর এখানে মূলত আমাদের বেসিক অঙ্কটা হচ্ছে মূলত এর উপর দাঁড়িয়ে আমরা করব। অনুকূলের সময় এবং প্রতিকূলের সময় চলুন আমরা অঙ্কটা নিয়ে ভাবতে শুরু করি আমরা যদি অঙ্কটির সমাধান শুরু করি তাহলে আমার এখানে যে নৌকার যে ব্যাগটা আমি এত ডিটেলস লিখবো না শুধু নৌকা লিখছি দে এখানে নৌকা হচ্ছে দশ কিলোমিটার পার ঘন্টা একইভাবে আমাদের স্রোত হচ্ছে স্রোত নেই তাহলে এটা হবে আমাদের এক কিলোমিটার পার ঘন্টা। আমি কেন স্রোতটাকে ধরে নিচ্ছি ওই যে আমি শুরুতে বললাম যে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগটা বের করতে হবে তাহলে আমরা এই দুটি তথ্য থেকে এই দুটি তথ্য থেকে আমরা অনুকূলের গতিবেগটা বের করে নেব অনুকূলের গতিবেগ ওকে তাহলে অনুকূলের গতিবেগ আসবে নৌকা প্লাস স্রোত তার মানে নৌকা হচ্ছে তেন আর স্রোত হচ্ছে এক্স একইভাবে আমাদের প্রতিকূলের গতিবেগ আসবে মূলত নৌকা মাইনাস এক্স কথাটা ক্লিয়ার এবার আমরা কী পেয়ে গেলাম অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ আমি একটু পূর্বে একটা কথা বলেছিলাম যে এখানে আমাদের এই অঙ্কে যাতায়াতের সময়টার ব্যাপারে একটা দাবি করা হচ্ছে যে যেতে যতটুকু সময় লাগবে আসতেও ঠিক ততটুকুই সময় লাগবে তার মানে এখানে কিন্তু আমরা যদি একটু সাইড নোট নেই আমরা কিন্তু একটা বিষয় জানি যে যদি গতিবেগ জানা থাকে তাহলে কিন্তু সময় বের করা খুবই সহজ কারণ আমাদের দূরত্বকে আমরা গতিবেগ দ্বারা কি করব ভাগ করবো রাইট দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করব বেশ আমাদের সময় বের হবে তাহলে আমাদের এখানে অনুকূলের গতিবেগ জানা আসে প্রতিকূলের গতিবেগ জানা আসে তাহলে যদি আমি অনুকূলের সময়টা এখান থেকে বের করে নিতে পারি হুম মানে এখানে অনুকূলের সময়টা যদি বের করতে পারি এবং এখান থেকে প্রতিকূলের সময়টা বের করতে পারি তাহলে ওই দুটো সময় পরস্পর সমান হবে আমাদের দাগের শর্ত অনুসারে তাহলে আমরা প্রথমত যে কাজটা করব যে অনুকূলের সময়টা বের করে নেব। অনুকূলের সময় বের করার জন্য যে যে তথ্য দরকার সেটা আমাদের জানা আছে কারণ অনুকূলে ছাব্বিশ কিলোমিটার গিয়েছিল। ওকে তাহলে দূরত্বটা হচ্ছে অনুকূলে ছাব্বিশ এবং গতিবেগটা হচ্ছে আমরা উপরের ডান পাশে কর্নারে বের করেছি সেটা হচ্ছে এক্স প্লাস টেন একইভাবে আমরা প্রতিকূলের সময়টা বের করে নেব প্রতিকূলের সময়টা এখানে আমাদের প্রতিকূলে দূরত্ব অতিক্রম করেছে আমাদের চোদ্দো কিলোমিটার ওকে আর এখানে আমার প্রতিকূলের গতিবেগ হচ্ছে টেন মাইনাস এক্স তাহলে এই যে মাঝখানে যে শর্তটা ছিল এই শর্ত অনুসারে আমাদের এই দুটো সময় কিন্তু পরস্পর সমান আর যেহেতু পরস্পর সমান তার মানে আমরা কিন্তু লিখতে পারি যে শর্ত মতে আমরা কী করতে পারি শর্ত মতে লিখতে পারি যে টোয়েন্টি সিক্স তারপর টেন প্লাস এক্স সমান সমান ফোরটিন প্লাস টেন মাইনাস এক্স ওকে আমরা কিন্তু এটা লিখতে পারি তারপর আমরা যথারীতি যদি সমাধান করি তাহলে আমাদের আসবে ছাব্বিশ দিয়ে যদি দশকে গুণ করি তাহলে দুই শত ষাট তারপর ছাব্বিশ এক্স তারপর হচ্ছে একশত চল্লিশ তারপর হচ্ছে চোদ্দো এক্স কথাটা ক্লিয়ার এবার আমরা যদি স্বাভাবিক নিয়মে সমাধান করতে থাকি তাহলে দুশো একশো চল্লিশ এ পাশে আনলাম দুশো ছাব্বিশ ও নিলাম তাহলে হবে চল্লিশ এক্স আর এ পাশে একশো চল্লিশ এনে যদি বিয়োগ করি তাহলে একশো চল্লিশ গেলে বিশ আর একশো চলে গেলে কত তাহলে একশো বিশ থাকবে কথাটা ক্লিয়ার এবার আমরা যদি এক্সের মানটা আনি চল্লিশ দিয়ে যদি একশো বিশকে কাটি তাহলে এক্সের মান আসবে কত থ্রি তাহলে আমরা এক্স ধরেছিলাম কি এই অঙ্কে আমরা আবার একটু কালার চেঞ্জ করে একটু বোঝার চেষ্টা করি আমরা এক্স পেলাম কত থ্রি তাহলে এক্স আমরা কত ধরেছিলাম এই যে দেখুন উপরে কর্নারে এক্স ধরেছিলাম স্রোত ধরেছিলাম কত এক্স আর আমাদের অঙ্কে চেয়েছে কী স্রোত যার কারণে আমাদের এটি হচ্ছে উত্তর কথাটা ক্লিয়ার এটি হচ্ছে মূলত আমাদের উত্তর এবার আমরা পুরো অঙ্গটাকে আরও একবার একটু দেখে নেব ওকে তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এই অঙ্কে দাগের দিকে আবার তাকান নৌকা দেওয়া আছে টেন আমাদের চার কি স্রোত যার কারণে আমরা শুরুতেই কি করবো অনুকূল এবং প্রতিকূলটা বের করে নেব ওকে তারপরে এই অঙ্কে সবচেয়ে বড় যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যেতে যে সময়টা লাগে আসতেও একই সময় লাগে এই কারণে আমাদের টার্গেটটা থাকবে যে অনুকূলের সময়টা বের করা অনুকূলের সময়টা বের করা এবং প্রতিকূলের সময় বের করা কারণ তথ্য অনুসারে অনুকূলে এবং প্রতিকূলের সময় এক তাহলে আমরা যদি অনুকূলে গতিবেগ পাই প্রতিকূলে গতিবেগ পাই তাহলে অনুকূলের দূরত্বকে অনুকূলের দূরত্বকে আমরা অনুকূলের গতিবেগ দ্বারা ভাগ করলে অনুকূলের সময় পাচ্ছি প্রতিকূলের দূরত্বকে প্রতিকূলের গতিবেগ দ্বারা ভাগ করে প্রতিকূলের সময় পাচ্ছি আর এটি তাহলে এই টাইম অনুসারে আমরা শর্তা অনুসারে শর্ত মতে যেতে পারি এভাবে মূলত অঙ্কটা আমরা এর মান বের করবো ব্যাস এটি হচ্ছে আমাদের উত্তর একটু আপনারা খুব দ্রুত একটু জটপটে প্লিজ খুব দ্রুতই একটু জটপটে একটু কমেন্টে জানান যে মানে সমস্যাটা বুঝতে পেরেছেন কিনা তারপরে আমরা দেখবো যে একে আবার কিভাবে সময়ে মানে সমাধান করা যায় ওকে খুব দ্রুতই একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা বুঝতে পেরেছেন কিনা আর পাশাপাশি আরেকটি বিষয় বলছি যে আমার ম্যাথ টিউটরের বর্ধিত যে সংস্করণটা সেটা অক্টোবরের দিকে ইনশাল্লাহ আমরা বাজারে দিব আর একইভাবে ইংলিশ টিউটর বইটি অলরেডি বাজারে আছে যারা ইংলিশে অনেক বেশি দুর্বল তারা দেখা যাচ্ছে এই বইটি সংগ্রহ করতে পারেন কোনো ধরনের গৃহশিক্ষক ছাড়াই আপনি ইংলিশে অনেক ভালো করবেন কারণ হচ্ছে বইটি ঠিক সেই ভিত্তিতেই লেখা এই কারণে আমরা বইটির ক্ষেত্রে আমাদের স্লোগানটা হচ্ছে ইংরেজি শেখার গৃহশিক্ষক ওকে এই বইটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে আর পাশাপাশি যাদের ডিজিট নিয়ে প্রবলেম আছে তারা ডিজিট লার্নিং ম্যাজিক বইটা দেখতে পারেন কারণ এটি আমি একটা ম্যাথডের মাধ্যমে এটি সাজিয়েছি ম্যাথডটি আমার ব্যক্তিগতভাবে উদ্ভাবিত ম্যাথড এই ম্যাথডটি ন্যামোনিক টেকনিকের মতো এটির মাধ্যমে দেখা যে কোনো ধরনের স্বর্ণ আপনি ডিরেক্টলি মুখস্থ করতে পারবেন ওকে একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা না ইয়েস স্যার বুঝতে পারছি জাহাঙ্গীর আলম ভাই বলেছেন ওকে থ্যাংক ইউ এখন আমরা এই টোটাল সমস্যাটা নিয়ে আবার একটু কথা বলবো সেটি হচ্ছে দেখেন আপনি যখন টোটাল আইডিয়াটা বুঝে ফেললেন যে অঙ্কটা এরকম হবে তখন আপনার কাজ হচ্ছে যে পুরো অঙ্কটার ক্ষেত্রে কিছু কিছু কাজ মুখে মুখে করে ফেলা যেমন আপনার যে এখানে গতিবেগের যে ব্যাপারটা এটি কিন্তু মুখে মুখে আপনি করে ফেলতে পারেন অর্থাৎ এই পর্যন্ত এই পর্যন্ত লাইন আপনার লেখার দরকার নেই অর্থাৎ সরাসরি আপনি অনুকূলের সময়টা লিখতে পারেন যেহেতু আপনি জানেনই যে এখানে দুটো সময় বের করবেন আর যদি এটিও বুঝতে পারেন তাহলে এই লাইন দুটো লেখার দরকার নেই কারণ ডিরেক্টলি আপনি জানেন যে সময় আর এই সময় দুটো পরস্পর একসাথে করবেন তার মানে কি খুব দ্রুত এটা সাজিয়ে ফেলতে পারেন এটা যদি সাজিয়ে ফেলতে পারেন বেস তাহলে আমাদের অঙ্কটা মূলত হচ্ছে এইটুকু কথাটা ক্লিয়ার এইটুকু মূলত হচ্ছে আমাদের অঙ্ক আশা করি ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে এটা বুঝতে পেরেছেন এবার আসুন আমরা এই অঙ্কটা আরও একটু ওকে এখানে মাহমুদ ইকবাল ভাই বলেছেন নো চার এখানে অথই বলেছেন নো চার সমস্যা নেই আমরা অঙ্কটা আবার দেখবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই জাতীয় আরও অঙ্ক করব যেহেতু ওকে দেখেন আমরা প্রথমত অঙ্কটার ক্ষেত্রে শুরুতে যে কথাটা বলবো যে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যদি দুটোর একটা থাকে আরেকটা যদি চায় তাহলে আমরা দেখা যাচ্ছে অনুকূলের এবং প্রতিকূলের গতিবেগ বের করব। তাহলে অনুকূল প্রতিকূল বের করতে গেলে নৌকা লাগবে নৌকা হচ্ছে দশ আর একইভাবে আমাদের স্রোত হচ্ছে যেহেতু এটা বের করতে হবে এটা দশ তাহলে আমাদের অনুকূলের গতিবেগ আমাদের বের করতে হবে অনুকূলের গতিবেগ যদি আমরা বের করতে চাই তাহলে নৌকার সাথে আমাদের স্রোত যোগ করতে হবে একইভাবে প্রতিকূলের গতিবেগ যদি আমরা বের করতে চাই তাহলে নৌকা থেকে আমাদের স্রোত বাদ দিতে হবে কথাটা ক্লিয়ার এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে এটা যেতে এবং আসতে একই সময় লাগে অর্থাৎ আমাদের অঙ্কের মেইন কনসেপ্টই হচ্ছে টাইম সমান টাইম অর্থাৎ যাবার সময় এবং আসার সময়টা এক এই কারণে আমরা জানি যে অনুকূলের সময়টা যদি আমরা বের করতে পারি আর প্রতিকূলের সময়টা বের করতে পারি পারে তাহলে এই দুটো পরস্পর সমান হবে যেহেতু এখানে অনুকূলের দূরত্ব আছে এই দূরত্বকে যদি গতিবেগ দ্বারা ভাগ করি অনুকূলের সময় আসবে তাহলে আমরা অনুকূলের সময়টা বের করব। তাহলে অনুকূলের সময়টা যদি বের করি তাহলে অনুকূলের দূরত্ব ছিল টোয়েন্টি সিক্স আর গতিবেগ হচ্ছে টেন প্লাস এক্স আর একইভাবে প্রতিকূলের সময়টা যদি আমরা বের করি তাহলে কি হবে এখানে দূরত্ব হচ্ছে আমাদের গত চোদ্দ একইভাবে আমাদের গতিবেগ হচ্ছে কত এক্স মাইনাস টেন এই দুটো কাজ কিন্তু আমরা মুখোমুখি করে ফেলতে পারি কারণ টোটাল অঙ্কের আইডিয়াটা কিন্তু আমরা বুঝতে পেরেছি কথাটা ক্লিয়ার ওকে প্লিজ একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের তাহলে শর্তমতি যে আইডিয়াটা আসতেছে শর্তমতি যেটা আসতেছে সেটা হচ্ছে এই সময়টা সমান আমাদের এই সময়টা ফোরটিন যেহেতু এই দুটো সময় পরস্পর সমান এভাবে ইনশাল্লাহ এক্সের এর মানটা বের করে নেবেন এক্সের এর মানটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আসছিল কত তিন কথাটা ক্লিয়ার সো আমাদের এখানে উত্তর হবে কত তিন এই হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন না হলে আবার ভিডিওটা আরও একবার দেখে নেবেন ইনশাল্লা বুঝতে পারবেন ওকে একটু খেয়াল এবার আমরা ঠিক পরের অঙ্কটা পরের অঙ্কটা দুই নম্বর অঙ্ক এই অঙ্কে একটি নদীতে স্রোতের গতিবেগ আছে তার মানে এখানে স্রোত আছে ওকে স্রোত আছে গত তিন একটি নৌকার স্রোতের অনুকূলে কোনো স্থানে যেতে যে সময় লাগে কোনো একটা স্থানে ধরেন আমরা যদি স্থানটা এইরকম একটা স্থান যদি আমরা নির্ধারণ করি কোনো স্থানে যেতে যেতে যে সময় লাগে অর্থাৎ আমি যদি বলি তি সময় লাগলো তাহলে শ্রুতির প্রতি করলে যাত্রা স্থানে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে তার মানে যেতে যা সময় লাগে আসতে তার দ্বিগুণ সময় লাগে কথাটা ক্লিয়ার স্থির পানিতে নৌকার গতিবেগ করতো অর্থাৎ আপনার এই অঙ্কে নৌকার গতিবেগ চেয়েছে আমি কিন্তু বারবার বলেছি যে স্রোত দেওয়া আছে নৌকা চাচ্ছে তার মানে স্রোত নৌকা দুটো থাকার অর্থই হচ্ছে আমরা কি করব অনুকূলে গতিবেগ বের করব প্রতিকূলে গতিবেগ বের করব তাহলে আমাদের শুরুতেই তাহলে অনুকূলের এবং প্রতিকূলের গতিবেগ আমরা বের করে নেব এখন তার আগে আমাদের বুঝতে হবে অঙ্কটা আসলে কিসের উপর দাঁড়ানো অঙ্কটা দাঁড়ানো দেখেন এই যে দূরত্বটা যে দূরত্বটা তারা গেল সেখানে কিন্তু আগের অঙ্কে সময়টা মিলছিল আগের অঙ্কে কি ছিল যে দূরত্বটা দেখা সময়টা এক ছিল কিন্তু এখানে কিন্তু দূরত্ব সমান অঙ্কটা বোঝার চেষ্টা করে এখানে দূরত্ব সমান যতটুকু গিয়েছে আবার ঠিক ততটুকুই আসছে দূরত্বটা সমান তার মানে এই অঙ্কের একদম বেসিক আইডিয়াটা হচ্ছে যে এটা আমরা দূরত্বের উপর দূরত্ব সমান করে অঙ্কটা করব কথাটা ক্লিয়ার আমি আবারও বলছি আগের অঙ্কে কি ছিল টাইম সমান ছিল সো এর উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করেছি এবার আমাদের টাইম সমান না টাইম সমান না এবার কি যতটুকু গিয়েছে আবার ঠিক ততটুকুই আসছে তার মানে এবার আমাদের দূরত্ব সমান তার মানে এবার এই অঙ্কটা করতে হবে তার আগে আমাদের জানতে হবে দূরত্বের সূত্রটা কি দূরত্বের সূত্র হচ্ছে দূরত্বের সূত্র হচ্ছে আমাদের এখানে এস ইন টি তাহলে এস ইন্টু টি এটা মানে এটা হচ্ছে স্পিড তার মানে কি গতিবেগ আর এটা হচ্ছে টাইম কথাটা ক্লিয়ার তো যাই হোক আমরা যথাসময় ইনশাল্লাহ অঙ্কগুলি পেরে যাব এই হচ্ছে এই দাগের বেসিক আইডিয়া কথাটা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ একটু খেয়াল করে দেখেন এবার আমরা অঙ্কটা শুরু করতে পারি অঙ্কটাতে সমাধানে যদি আমরা যাই তাহলে সমাধানে যেটা ঘটবে সেটা হচ্ছে ধরেন আমরা শুরুতেই অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগটা বের করে দেব এর জন্য আমরা এখানে নৌকা চেয়েছি কিন্তু নৌকাটা আমরা জানি না নৌকা আমরা এক কিলোমিটার পার আওয়ার ধরলাম এবং স্রোত আমাদের দেওয়া আছে স্রোত দেওয়া আছে কত থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে আমাদের অনুকূলের যে গতিবেগটা এই অঙ্কটা এইটুকু ধরেন মুখস্থের মতো অনুকূলের গতিবেগ আমাদের নৌকার সাথে স্রোত যোগ করতে হবে তাহলে আমাদের প্রতিকূলের যে গতিবেগটা তাহলে প্রতিকূলের যে গতিবেগটা সেটা হবে আমাদের এখানে নৌকা থেকে আমরা স্রোত বাদ দেবো কথাটা ক্লিয়ার এখন আমার যেহেতু এই অঙ্কে দূরত্ব সমান সো এই আইডিয়াটুকুর দিকে আমাদের সব সর্বপ্রথম মনোযোগ হতে হবে কথাটা ক্লিয়ার ওকে এবার চলুন তাহলে আমরা কি করব আমাদের দূরত্ব লাগবে তাহলে দূরত্বের আমাদের সূত্রটা হচ্ছে যে অ্যাস ইন্টু টে তার মানে আমরা অনু এসটা পেয়েছি এটা হচ্ছে অ্যাস হ্যাঁ অনুকূলের অ্যাস এবং প্রতিকূলের অ্যাস পেয়েছি তাহলে আমাদের আর দরকার কি টি সময় আপনারা একটা বিষয় জানেন যে অনুকূলে যেতে সময় লাগে টি হুম একইভাবে এটা অনুকূলে যেতে টি সময় লাগে আবার ফেরত আসতে কি টু টি লাগে তার মানে আমরা কিন্তু এই অনুকূলে গতিবেগের সাথে আমরা যদি এখানে কয়টা টি পেলাম একটা টি অনুকূলে একটা টি আর প্রতিকূলে আমরা কয়টা পাব দুটো টি তার মানে কি এই গতিবেগের সাথে একটা টি এই গতিবেগের সাথে দুটো টি গুণ করে দিলে আমরা দুটো দূরত্ব পেয়ে যাচ্ছি তাহলে চলুন আমরা প্রথম অঙ্কটা একটু ডিটেলস লিখতেছি যে অনুকূলের দূরত্ব তাহলে আমরা পাচ্ছি ই পাচ্ছি যে অনুকূলের গতিবেগ হচ্ছে এক্স প্লাস থ্রি আর সময় লেগেছিল আমার কতটি একইভাবে আমাদের প্রতিকূলের দূরত্ব আমরা পাচ্ছি কি প্রতিকূলের দূরত্ব হচ্ছে আমাদের প্রতিকূলের গতিবেগ ছিল কি এক্স মাইনাস থ্রি এবং সময় লেগেছিলো টুটি কথাটা ক্লিয়ার এখন ঘটনা হচ্ছে কথার শর্ত অনুসারে এই দূরত্ব আর এই দূরত্ব সমান এই দূরত্ব এই দূরত্ব সমান যদি হয় তাহলে কিন্তু আমরা শর্ত মতে লিখতে পারি যে এক্স প্লাস থ্রি টি ইন্টু টি সমান এক্স মাইনাস থ্রি ইন্টু টু টি আমরা যদি স্বাভাবিকভাবে এই জায়গা থেকে যদি এইটি আর এইটি কেটে দিই তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস থ্রি সমান সমান এখানে টু এক্স মাইনাস কত টেন সরি এটা থ্রি তার মানে এটি হচ্ছে আমার সিক্স তাহলে এবার যদি আমি সমাধান এগোতে থাকি তাহলে কি দাঁড়াবে তাহলে এখানে এক্স ও পাশে এটা এ পাশে নেবো তাহলে এক্স এ পাশে গেলে টু এক্স থেকে একটা এক্স গেলে একটা এক্স থাকবে আর এটাকে থেকে এ পাশে আনলে তিনের সাথে মাইনাস ছয় প্লাস হয়ে যোগ হয়ে গত হবে নাই তাহলে এক্সের মান হচ্ছে আমার কত নাইন এখন আমি এক্স মূলতটা কে নৌকা তাহলে আমাদের অঙ্কে চেয়ে স্থির পানিতে নৌকার গতি তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত কমেন্টে জানান খুব দ্রুত একটু কমেন্টে জানান যে একটু বুঝতে পারছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা ওকে আমরা এই জাতীয় আরো দুটো অঙ্ক দেখব হুম ওকে এবার আমরা পাশাপাশি পরের অঙ্কটাতেও যাচ্ছি যদি কেউ বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা পরের অঙ্কটাও একদম সেম ওই যে একটি নির্দিষ্ট নদীতে শ্রুতের গতিবেগ চার কিলোমি চার মাইল পার ঘন্টা শ্রুতের অনুকূলে এক স্থান হতে অন্য স্থানে যেতে যে সময় লাগে যে সময়টা লাগে শ্রুতের প্রতিকূলে সেই স্থানে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে ওকে মূলত তার দ্বিগুণ সময় লাগে তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত হবে এটা হচ্ছে অর্থাৎ হুবহু পূর্বের মতোই অঙ্কটা পূর্বের মতোই অঙ্কটা এবার আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে শুরুতেই আমাদের কে এখানে নৌকাটা ধরে নিতে হবে আমাদের স্রোত দেওয়া আছে। আমাদের স্রোত দেওয়া আছে ধরে নিতে হবে কি নৌকা ওকে নৌকাটা আমাদের ধরে নিতে হবে তাহলে এখানে আমাদের নৌকা হচ্ছে মূলত এক্স নৌকা হচ্ছে মূলত আমাদের কে এক্স একইভাবে আমাদের স্রোত হচ্ছে মূলত কত আমাদের স্রোতটা দেওয়া আছে আমাদেরকে চার মাইল ওকে তাহলে একইভাবে অনুকূলের গতি যদি আমি বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা হবে তাহলে এক্স প্লাস ফোর একইভাবে প্রতিকূলের গতি যদি বের করতে চাই তাহলে এক্স মাইনাস ফোর এবার আমাদের সময় লেগেছিল কি অনুকূলে আমাদের সময় লেগেছিল মূলত টি প্রতিকূলে আমাদের সময় লেগেছিল মূলত টু টি কথাটা ক্লিয়ার তাহলে আমরা যদি দূরত্বের সূত্র অনুসারে যদি এস টি গুণ করি তাহলে অনুকূলের সময় দ্বারা অনুকূলে গতিবেগকে গুণ করলে আমরা কি পাবো আমরা অনুকূলের দূরত্বটা পাবো প্রতিকূলের সময় দ্বারা অর্থাৎ এটা এটা দ্বারা একে গুণ করলে আমরা অনুকূলের দূরত্বটা পাবো আর এতে দ্বারা একে গুণ করলে আমরা প্রতিকূলের দূরত্বটা পাবো তাহলে শর্তমতে মতে যেটা দাঁড়াচ্ছে শর্তমতে যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এক্স প্লাস ফোর ইন্টু আমাদেরকে টি আর এক্স মাইনাস ফোর ইন্টু টু টি তাহলে উপই পাশ থেকে যদি আমরা টি টি বাদ দিই তাহলে এক্স প্লাস ফোর থাকবে আর এ পাশে টু এক্স মাইনাস এইট থাকবে কথাটা ক্লিয়ার তাই যদি হয় তাহলে ওপাশে এক্স গিয়ে একটা এক্স থাকবে এপাশে পাশে এইট এসে টুয়েলভ হবে তাহলে এক্সের মান হচ্ছে সরাসরি কে টুয়েলভ তাহলে আমাদের এটার উত্তর হবে কত টুয়েলভ কথাটা ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি মূলত অঙ্কটা করলাম কিন্তু এভাবে পরীক্ষার হলে লম্বা সময় নিয়ে করার দরকার নেই হ্যাঁ এখানে ও আমাদের পূর্বের অঙ্কের অপশনটাতে একটু সমস্যা আছে আমি একটু বলি পূর্বের অঙ্কে অপশনটাকে এই সমস্যা আমি অপশনটা একটু দাগিয়ে দিচ্ছি আপনারা ঠিক করে নিতে পারেন এটি হবে তিন মাইল এটি পরীক্ষায় আসছিল মূলত এখানে ছিল ছয় মাইল এখানে ছিল আমাদের নয় মাইল অর্থাৎ এই সি নাম্বারটাই উত্তর ছিল আর এটা ছিল মূলত বারো মাইল হ্যাঁ এটা আপনারা একটু পশ্চনটা কারেকশন করে নেবেন কিন্তু আমাদের যেহেতু লজিক্যালি উত্তর চলে আসছে তাতে কোনো সমস্যা নেই ওকে এবার তাহলে আমরা তিন নম্বর অঙ্কটাও পারলাম কিন্তু এখন এভাবে লম্বা সময় নিয়ে কিন্তু আমাদের অঙ্ক করা যাবে না আমাদের অঙ্ক যদি করতে চাই তাহলে আমাদের শর্টকাটে চিন্তা করতে হবে শর্টকাটে কি শর্টকাটে দেখতে হবে যে এই অঙ্কের দূরত্বটাই ফ্যাক্ট তাহলে দূরত্বটাই ফ্যাক যেহেতু তার মানে আমাকে ডিরেক্টলি দূরত্ব নিয়ে চিন্তা করতে হবে তাহলে নৌকা যদি এক্স হয় স্রোত যদি কি হয় স্রোত যদি আমার ফোর হয় তাহলে অনুকূলে হচ্ছে এক্স প্লাস ফোর আবার এখানে প্রতিকূলে হচ্ছে কি এক্স মাইনাস ফোর এখন অনুকূলে যেতে যদি সময় লাগে তি ঘন্টা প্রতিকূলে তার দুই গুণ লাগবে তার মানে কি সরাসরি অঙ্কটা বোঝার পর আপনাকে এখান থেকে মানটা বের করতে হবে অর্থাৎ এইটুকু অঙ্ক করতে আপনি যখন বুঝে যাবেন তখন সর্বোচ্চ সেকেন্ড সময় লাগবে কথাটা ক্লিয়ার তখন থার্টি এনে আর সমস্যা হবে না আশা করি আমি আইডিয়াটা বুঝাতে পেরেছি যে এই ধরনের অঙ্কে প্রথমত বুঝতে হবে যে কাকে আপনি তুলনা করবেন এইটুকু বুঝতে পারলেই ইনশাল্লাহ হয়ে যাবে কথাটা ক্লিয়ার এবার আমরা দেখা যাচ্ছে সরাসরি চার নম্বর না গিয়ে আমরা সরাসরি এবার একটু সাত নম্বর অঙ্কটা দেখব পরে আমরা আবার বেক করে চার পাঁচ ছয় করব ওকে প্লিজ আপনারা পূর্বে তিন নম্বর অঙ্ক পর্যন্ত মতামত দিতে পারেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রেও বলতে পারেন তবে আমার বিশ্বাস আপনি যদি ভিডিওটা আবার রিপিট করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ ওকে এবার তাহলে আমাদের এবার যেটি হচ্ছে সেটি হচ্ছে সরাসরি আমরা সাত নম্বর অঙ্কটা দেখব ওকে সাত নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কে কি বলা আছে এবার আমরা শুরুতে একটু দাগটা পড়ি আর পাশাপাশি আপনারা একটু কমেন্টে জানান যে পূর্বের তিন নম্বর অঙ্ক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কি না এটা স্বাভাবিক অঙ্কগুলি একটু জটিল যারা নতুন নার্সেন তারা হয়তো নাও বুঝতে পারেন অথবা আমি এমনভাবে আলোচনা করতেছি সবাই বুঝতে পারবেন তবে তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি অবশ্যই আমার নৌকা স্রোতের এক এবং দুই নম্বর ল্যাক্সেটা অবশ্যই দেখবেন তাহলে ইনশাল্লাহ এ নিয়ে সমস্যা হবে না ওকে তাহলে আমরা এই অঙ্কের দাগটা যদি পড়ি সাত নম্বরের তাহলে সাত নম্বরের দাগটা কী দাঁড়াচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নৌকা স্রুতের অনুকূলে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় যায় স্রুতের প্রতিকূলে ওই দূরত্ব তার মানে দূরত্বটা ফিক্স পাঁচ ঘন্টায় অতিক্রম করে এখন স্রুতের ব্যাগ দুই কিলোমিটার হলে স্থান দুটির দূরত্ব কত এখন অং এ থেকে যদি আমরা একটু পুরো দাগটাকে একটু কাটা সেরা করি তাহলে আমরা একটু বুঝি যে স্রুতের অনুকূলে ঠিক আছে চার ঘন্টা তবে দূরত্বটা কিন্তু নির্দিষ্ট দূরত্ব দূরত্বটা কি আমাদের নির্দিষ্ট দূরত্ব তার মানে কি এখানে আমি যদি উপরে লিখি যে যেতে যতটুকু সে গিয়েছে আবার যতটুকু গিয়েছে আবার ততটুকুই কিন্তু সে আসছে তার মানে কি দূরত্বটা ফ্যাক্স একই তার মানে আমাদের স্বাভাবিক যুক্তি অনুসারে অঙ্কটা হওয়ার কথা যে দূরত্ব সমান দূরত্ব অর্থাৎ এটা আমাদের শর্তমতে মতে হওয়ার কথা কথাটা ক্লিয়ার এখন এই অঙ্কে যদি আপনি লক্ষ্য করেন যে এখানে আমাদের পাশাপাশি স্রোতের ব্যাগ দেওয়া আছে খেয়াল করে স্রোত দেওয়া আছে আমি কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম যে ঠিক আছে স্রোত যদি দেওয়া থাকে এবং আপনার এখানে নৌকাটা আপনি ধরে নেবেন ওকে স্রোত দেওয়া আছে দই তার মানে নৌকাটা আপনি ধরে নেবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ কথাটা ক্লিয়ার তাহলে এই ধরনের অঙ্ক সমাধান করতে আপনার জন্য বেশ সহজ হবে কথাটা ক্লিয়ার তাহলে চলুন আমরা অঙ্কটা এবার সমাধানে দেখে যাই ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে স্রোত দেওয়া আছে তার মানে আমরা নৌকাটা ধরে নেব মনে করি নৌকার গতিবেগ এক্স এবং এখানে আমাদের শ্রুতের গতিবেগ হচ্ছে টু তাহলে আমাদের কথা হচ্ছে আমরা এই অবস্থায় অনুকূলের গতিবেগটা আমরা বের করে নেব ওকে তাহলে অনুকূলের গতিবেগটা হবে এক্স প্লাস টু একইভাবে আমরা প্রতিকূলের গতিবেগটা বের করে নেব হুম সেটি হবে এক্স মাইনাস টু ওকে আমাদের এই অঙ্কে কিন্তু বেশ যে যার উপর ভিত্তি করে অঙ্কটা দাঁড়ানো সেটি কিন্তু দূরত্ব সমান দূরত্ব কারণ যতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে ঠিক ততটুকু দূরত্বই আবার সে কী করেছে বেগ করেছে তার মানে আমরা শর্ত মতে দাঁড়ান করানোর একটা সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে দি সমান ডি ওকে তাহলে আমরা যদি দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা ছিল আমাদের স্বাভাবিকভাবে এখানে যে বিষয়টা হওয়ার কথা ছিল সেটি হচ্ছে যে এখা ওকে এখানে আমার দূরত্ব দরকার এখন অনুকূলে দেখেন অনুকূলের দূরত্ব হচ্ছে আমার চার ঘণ্টা প্রতিকূলে সরি সময় হচ্ছে চার ঘন্টা প্রতিকূলে পাঁচ ঘন্টা আপনাদের কি মনে হয় এবার যদি আমার অনুকূলের সময় দেওয়া আছে চার ঘন্টা ফোর আওয়ার্স প্রতিকূলের সময় দেওয়া আছে আমার কত ফাইভ আওয়ার্স তাহলে আমরা এই আইডিয়াটা কি এমন হয় না যে আমরা যদি অনুকূলের গতিবেগের সাথে অনুকূলের সময় গুণ করি তাহলে এই দূরত্বটা পাবো আবার প্রতিকূলের সময়ের সাথে যদি প্রতিকূলের গতি প্রতিকূলের গতিবেগের সাথে যদি প্রতিকূলের সময় গুণ করি তাহলে এটি পাব। তাহলে আমাদের খুব সহজেই শর্তমতে দাঁড় করানো সুযোগ হচ্ছে তাহলে শর্তমতে আমরা কি দাঁড় করাচ্ছি শর্তমতে দাঁড় করাচ্ছি যে এক্স প্লাস টু অনুকূলের গতিবেগের সাথে আমি কি করব অনুকূলের সময় গুণ করবো আবার প্রতিকূলের গতিবেগের সাথে আমি কি করব। প্রতিকূলের সময় গুণ করব তাহলে আমার যা দাঁড়াচ্ছে এখানে আমার ফোর এক্স প্লাস এখানে যদি আমি যুগ গুণ করি তাহলে কোথাও হবে এইট তাহলে এটি হবে আমার ফাইভ এক্স এটি সমান সমান হবে মাইনাস টেন কথাটা ক্লিয়ার এবার আমরা যদি এটা সমাধান করি তাহলে এক্সের মানটা কী আসবে তাহলে এই ফোর এক্স যদি এর পাশে নিই তাহলে পাঁচটা এক্স থেকে চারটা গেলে একটা এক্স থাকবে আর টেনটাকে যদি এর পাশে আনি তাহলে কত হবে আঠারো এখন আমাদের আসলো আঠারো কিন্তু অঙ্কে চেয়েছে কিন্তু স্থান দুটির মধ্যে দূরত্ব ওকে এই যে আমরা এটা এটা একটা দূরত্ব এটা একটা দূরত্ব যে কোনো জায়গায় মানটা বসালেই আমরা উত্তর পেয়ে যাব যে স্থান দুটির মাঝে দূরত্বটা হচ্ছে এক্সের মানটা বসিয়ে দেন ধরেন আপনি যদি প্রথমটাতেও বসান তাতেও সমস্যা নেই যে প্রথমটাতে এক্স কত আঠারো তারপর আপনি দেখেন মানটা বসিয়ে দিন বেশ অঙ্কটা হয়ে যাচ্ছে এখানে বিশ গুণ চার তার মানে হচ্ছে কত আশি অর্থাৎ আমাদের অঙ্কটা হচ্ছে আশি এখন আমি ভিন্ন নিয়মেও কিন্তু অঙ্কটা করতে পারতাম কিন্তু আমি সবসময় যে জিনিসটা কাজ করি সেটা হচ্ছে একাধিক অঙ্ককে ভিন্ন ভিন্ন প্যাটার্ন থাকলেও সেটা একই প্যাটার্নে যতক্ষণ পর্যন্ত সমাধান করা সম্ভব ততক্ষণ পর্যন্ত ওই একই প্যাটার্নটা অনুসরণ করার চেষ্টা করে যার কারণে আমি প্রায় এখন পর্যন্ত যে কটা অঙ্ক করতে সব কটি কিন্তু একই প্যাটার্নের কিন্তু আমাদের অঙ্কের দাগগুলি কিন্তু ভিন্ন ভিন্ন কথাটা ক্লিয়ার আশা করি এবার আপনারা সাত নম্বরটা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে এস লেখে কমেন্ট করুন বুঝতে না পারলে নো লেখে কমেন্ট করুন খুব দ্রুত ওকে তাহলে এই অঙ্কটা যখন আমরা শর্টকাটে করবো তখন কিন্তু আপনার এই আইডিয়াটা মুখে মুখে করে নেব। ওকে এই আইডিয়াটা একদম মুখে মুখে খুব দ্রুত বিষয়টা সমাধান করে নেব আমরা দেখা যাচ্ছে যেহেতু জানি যে এখানে দূরত্ব দুটো সমান রাখব তার মানে আমাদের অনুকূলের গতিবেগ এটা লেখার দরকার নাই এটা মুখে মুখে আমরা করে ফেলব। যে এটা হচ্ছে অনুকূলের কে গতিবেগ আর এটা হচ্ছে আমাদের প্রতিকূলের গতিবেগ দুটো সমান হবে যদি এর সাথে আমি ফোর গুণ করি আর এর সাথে যদি আমি কি করি এখানে ফাইভ গুণ করি বেশ এখান থেকে আমরা এক্সের মান বের করব এক্সের মান বের করলে আমাদের এক্সের মান করতে আসছিলো আঠারো আর এখানে যে কোনো একটাতে এক্সের মানটা বসিয়ে দেবো তাহলে আমরা প্রথমটাতে বসিয়েছিলাম আপনি দ্বিতীয়টাতেও বসে বসাতে পারেন যেমন দ্বিতীয়টাতে যদি বসান তাহলে দেখা যাচ্ছে এরকম হতো হ্যাঁ এখানে ষোলো ইন্টু পাঁচ তাহলে পাঁচ ষোলো কত আসে কথাটা ক্লিয়ার ওকে তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছেন বিল্ল হোসেন ভাই বলেছেন দেলোয়ার রনি ভাই ইমরান হোসেন ভাই নুরুল আমিন ভাই ওকে থ্যাংক ইউ এবার আমরা আট নম্বর অঙ্কটা একটু আপনাদেরকে করতে বলবো আট নম্বর অঙ্কটা খুব দ্রুত সমাধান করে ফেলুন আট নম্বর অঙ্কটা খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন কি হবে ওকে আট নম্বরটা খুব দ্রুত একটু সমাধান করে ফেলো আট নম্বরটা আমি দুর্বলদের জন্য আট নম্বর দাগটাকে একটু গুছিয়ে দিচ্ছি যে আট নম্বর দাগটা এখানে কি হবে এখানে আট নম্বর দাগটা ওই একই কথা অনুকূলের একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে প্রতিকূলে ওই একই দূরত্ব যাচ্ছে তার মানে স্বাভাবিকভাবে দূরত্ব সমান দূরত্ব স্রুতের ব্যাগ দেওয়া আছে তাহলে আপনাকে কি করতে হবে নৌকার ব্যাগটা ধরে নিতে হবে ব্যাস তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাচ্ছে এখানে এই দূরত্বে আবার ওই দূরত্ব তার মানে এখানে দূরত্ব সমান দূরত্ব আর যেহেতু এখানে স্রোত দেওয়া আছে কত এক তাহলে আপনাকে নৌকাটা ধরে নিতে হবে ওকে তারপর অঙ্ক শুরু করেন ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে ওকে খুব দ্রুত একটু সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দেন খুব দ্রুত সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দিন যে মূলত কি হবে ওকে এখানে দেলোয়ার রনি বাই উত্তর লিখেছেন আশি এইটি ওকে তারপর ওকে বাকিরাও একটু দ্রুত কমেন্ট করে ফেলুন যে এখানে উত্তরটা মূলত কি হবে ওকে পাশাপাশি এখন আমি একটু সমাধান করতে থাকি দেখেন এখানে মূলত কি হওয়া উচিত সমাধানে তো বুঝতেই পারছেন দূরত্ব সমান দূরত্ব তাহলে দূরত্ব সমান দূরত্ব যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে এখানে আমাদের দূরত্ব সমান হচ্ছে মূলত কি এস ইন্টু টি তাহলে এখানে স্পিড কত হবে অনুকূলে দূরত্ব হবে এক্স প্লাস ওয়ান এবং প্রতিকূলে দূরত্ব হবে কত এক্স মাইনাস ওয়ান তাহলে অনুকূলে যেতে তার সময় লেগেছিল কত আট ঘন্টা তাহলে প্রতিকূলে যেতে তার সময় লাগবে কত দশ ঘন্টা বেশ পরীক্ষার হলে সরাসরি এই লাইনটা লেখে ফেলবেন কথাটা ক্লিয়ার তাহলে আমাদের যা হলো সেটা হচ্ছে এখানে এইট এক্স তারপর কত আমাদের এইট এখানে টেন এক্স তারপর কত টেন কথাটা ক্লিয়ার এবার যদি আমরা একটু সমাধান করতে চাই তাহলে দশ এ পাশে আসলে আঠারো ও গেলে টু এক্স হ্যাঁ ও পাশে গেলে আমাদের কি হবে টু এক্স হবে এখানে সরি এখানে টেন এক্স আসে ও গেলে এইট এক্স গেলে আমাদের কথা হবে টু এক্স আবার টেন এ পাশে আসলে আমাদের কত হবে এইটিন তাহলে আমাদের এক্স সমান সমান হচ্ছে নাইন কথাটা ক্লিয়ার তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে তাহলে দূরত্ব একটাতে আপনার আমরা মানটা বসিয়ে দিই প্রথমটাতেই বসিয়ে দিই প্রথমটাতে যদি বসিয়ে দেই তাহলে নাইন ওয়ান ইন্টু এইট তাহলে হচ্ছে দশ ইন্টু এইট কত হচ্ছে আমাদের আশি কথাটা ক্লিয়ার এই হচ্ছে মূলত আমাদের উত্তর আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এখানে ইমরান ভাই লিমু আপু নুরুল আমিন ভাই দেলোয়ার রনি ভাই আপনারা সঠিক উত্তর দিয়েছেন থ্যাংক ইউ এবার আমরা এখানে আরও একটি অঙ্ক দেখব সেটি হচ্ছে নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কটাও একইভাবে হবে আপনারা খুব দ্রুত একটু করার চেষ্টা করেন যে নয় নম্বর অঙ্কটা উত্তর কি হওয়া উচিত এখানে আমাদের অনুকূলে তিন ঘন্টায় গিয়েছে প্রতিকূলে গিয়েছে নয় ঘন্টায় নৌ এবার নেওয়া দেওয়া আছে কি নৌকা হুম নৌকা ফোর দেখেন এবার কিন্তু আবার স্রোত চেয়েছে মজার ব্যাপারটা হচ্ছে এবার কী চেয়েছে স্রোত চেয়েছে তাহলে স্রোত কত এখানে আমাদের স্রোতটা বের করতে হবে তাহলে আপনি শুরুতেই যে কাজটা করতে পারেন যে নৌক ওই একই টাইপের অঙ্ক হবে কারণ জাস্ট স্রোত পর্যন্ত বের করার পর আর আপনি দূরত্বের দিকে আগাবেন না এখানে যদি স্রোত না চেয়ে যদি দূরত্ব চায় তো আপনারা সমাধান করতে থাকুন যারা এটা পারবেন তাহলে আমরা আগে স্রোত বের করতাম তারপর দূরত্ব বের করতাম কিন্তু এখানে দূরত্ব চায় নাই স্রোত পর্যন্তই অঙ্কটা এসে এসে তাহলে নৌকা কত ফোর তাহলে আমরা যদি স্রোত বের করি তাহলে স্রোত হচ্ছে এক্স তাহলে এখানে অনুকূলের যে গতিবেগটা সেটা হচ্ছে কি ফোর প্লাস এক্স তাহলে প্রতিকূলের যে গতিবেগটা সেটা হচ্ছে কি ফোর মাইনাস এক্স এবার আমাদের যেহেতু ওই একই দূরত্ব গিয়েছে তার মানে ব্যাপারটা কি এখানে ফোর প্লাস এক্স ফোর মাইনাস এক্স এটা হচ্ছে গতি ব্যাগ এখন প্রথমটা যেতে সময় নিয়েছিল তিন ঘন্টা তার মানে এটা দূরত্ব পেয়ে গেলাম দ্বিতীয়টা যেতে সময় নিয়েছিল কি নয় ঘন্টা তাহলে আমরা পরেরটারও উত্তর পেয়ে গেলাম তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো তিন চারা বারো থ্রি এক্স তাহলে চার নং ছত্রিশ নাইন এক্স এবার যদি আমরা এই পাশে নাইন এক্স আনি তাহলে নয় তিন এর পাশে যুগ হবে যেহেতু নয় আর তিন হচ্ছে আমাদের কত টুয়েলভ আর এই পাশে যদি নেই তাহলে কী হবে আমাদের টোয়েন্টি ফোর তাহলে এক্সের মান কত হবে টু এটি আমাদের উত্তর যেহেতু আমরা এখানে কি স্রোত চেয়েছিলাম কথাটা ক্লিয়ার আর যদি এই অঙ্কেও যদি দূরত্ব চাওয়া হতো এই অঙ্কেও যদি দূরত্ব চাওয়া হতো সেই আগের মতোই অঙ্কটা করে ফেলতেন ফোর প্লাস এক্স ইন্টু কত থ্রি অর্থাৎ টু এর মানটা বসিয়ে নিতেন টু ইন্টু থ্রি তাহলে সিক্স ইন্টু থ্রি তাহলে হতো কত আঠারো কিন্তু আমাদের অঙ্কটা যেহেতু এ পর্যন্তই চেয়েছে তো এটা করার দরকার নেই ওকে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা হ্যাঁ এখানে অলরেডি উত্তর দিয়েছেন ইমরান হুসেন ভাই ডি বলেছেন বিল্লাল হোসেন ভাই বলেছেন দি থ্যাংক ইউ এবার আমরা পাঁচ আবার কয় নম্বরে চার নম্বরে ফেরত যাব কারণ চার নম্বরে আমরা চার পাঁচ ছয় অঙ্ক তিনটা রেখে আসছিলাম ওকে এবার চলুন এখানে দেলোয়ার রনি ভাই বলেছেন দি দুই একইভাবে জামাল আহমেদ সাকিব ভাই বলেছেন এস থ্যাংক ইউ এবার আমাদের কাজ হচ্ছে চার নম্বরটা তাহলে চার নম্বর অঙ্ক কি আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি এখানে নৌকার একটা ব্যাগ আছে দশ স্রোতের একটা ব্যাগ আছে পাঁচ ওকে এখানে কিন্তু নৌকা এবং স্রোত দুটোই দেওয়া আছে এই বিষয়টা এই অঙ্কে সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে নদীপতি কোনো স্থানে একবার গেল আবার ফিরে পুনরায় ওই স্থানে আবার আসতে সময় লাগলো বারো ঘন্টা স্থানটি কত দূরে অবস্থিত দেখেন আমি যে পূর্বের লজিক দিয়েছিলাম যে এখানে যতটুকু দূরত্ব গেছে ততটুকুই দূরত্ব আবার আসছে তার মানে আমাদের শর্ত মতে হবে কত ডি সমান ডি কিন্তু তখন অঙ্কগুলিতে দেখা যাচ্ছে হয়তো নৌকা এক্স থাকতো অথবা দেখা যাচ্ছে অথবা আমাদের স্রোত এক্স থাকত কথাটা ক্লিয়ার অর্থাৎ তখন আমরা মূলত শর্তমতে যেতাম হুম তখন শর্তমতে আমরা ডি ইন্টু ডি কাজ করতাম হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে এমত অবস্থায় আমরা কি করব। হুম যে এই অঙ্কে যে এই অবস্থায় আমাদের কি করা উচিত তো তার জন্য আমাদের আগের চিন্তা নিয়ে আমরা কাজ করব দেখা যাক আমাদের গতিপথটা কেন চেঞ্জ করতে হচ্ছে এই প্রশ্নের জবাবটাও আমাদের জানা থাকা উচিত ধরে নেন পূর্বের নিয়মে আমি অঙ্কটা করলাম যে আমার নৌকা হচ্ছে টেন আমাদের স্রোত হচ্ছে কত ফাইভ তাহলে এখানে অনুকূলের গতি যদি আমি বের করি তাহলে সেটি হচ্ছে কত দশ যোগ পাঁচ পনেরো একইভাবে আমি যদি এই জায়গা থেকে প্রতিকূলের গতিবেগটা বের করি তাহলে দশ মাইনাস পাঁচ তার মানে কত পাশ এখন বিষয়টা হচ্ছে যে দূরত্ব বের করতে গেলে আমার যা দরকার এটা হচ্ছে আমার মূলত অ্যাস ইন ইন্টু কীটির আমরা তো অ্যাস পেলাম কিন্তু আমাদের আরও দরকার কিটটি দেখুন এখানে যে টিটা দেওয়া আছে অঙ্কের দাগটা দেখেন এখানে এই দুটো টি একসাথে দেওয়া আছে অর্থাৎ অনুকূলের সময় এবং প্রতিকূলের যে সময় এই দুটো মিলে আমার দেওয়া আছে বারো ঘন্টা কথাটা ক্লিয়ার দেখেন অঙ্কে কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে অনুকূল এবং প্রতিকূল মিলে দেওয়া আছে বারো ঘন্টা এখন অনুকূল দেখুন এখানে কিন্তু যদি আমার আলাদা করে থাকতো আমি যদি একটু ভিন্ন একটা কালার নিয়ে দেখি যে এখানে যদি আলাদাভাবে আমার একটা সময় থাকতো হুম এখানেও যদি আলাদাভাবে একটা সময় থাকতো তাহলে কিন্তু আমি এই শর্তে দিতে পারতাম দূরত্ব সমান দূরত্ব কারণ এই গতিবেগের সাথে এই একটা সময় আমি গুণ করতাম এখানে একটা সময় গুণ করতাম কথাটা ক্লিয়ার কিন্তু আমার কিন্তু এখানে এই জিনিসটা নেই যার কারণে আমি কি করব এখন আমাকে এই যে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমি কি অনুকূলের সময়টা যদি বের করতে পারি প্রতিকূলের সময়টা যদি বের করতে পারি তাহলে এই দুটো যুগ করে দিলে সমান সমান বাড়ো হবে এই কারণে আমরা যে কাজটা করব এখানে যেহেতু আলাদা আলাদা সময় নেই সো এই আইডিয়াটা বাদ অর্থাৎ দূরত্ব সমান থাকা সত্ত্বেও আমরা এই আইডিয়াটি এভাবে নিচ্ছি না বরঞ্চ আমরা অনুকূলের সময়টা বের করে নেব প্রতিকূলের সময়টা বের করব। তাহলে অনুকূলের সময়টা আসবে কীভাবে আপনারা সময় বের করার সূত্র তো নিশ্চয়ই জানেন যে এটা সমান ইয়া হচ্ছে যে আমাদের দূরত্বকে যে কাজ করতে হবে এই দূরত্বকে আমার গতিবেগ দ্বারা ভাগ করতে হবে কিন্তু আমার তো এখানে দূরত্ব নেই তার মানে দূরত্বটা ধরে নিতে হবে আমাকে কি করতে হবে দূরত্বটা ধরে নিতে হবে কত অ্যাক্স কথাটা ক্লিয়ার একবার সাজানোর পর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমত একটু সময় নিচ্ছি আমরা দূরত্বটাকে ধরে নেব কথাটা ক্লিয়ার দেখেন দূরত্বটা কেন ধরে নিতে হলো আমার মনে হয় ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন যেহেতু আমি সময় এবং সময় তুলনা করতে যাচ্ছি আর এখানে যেহেতু আমার যেহেতু সময় বের করতে হলে দূরত্ব দরকার এই কারণে আমি দূরত্ব নেব তাহলে অনুকূলের সময়টা আসবে অনুকূলের দূরত্ব যদি অ্যাক্স হয় আমার এখানে অনুকূলের সময় ছিল কত পনেরো তা একইভাবে প্রতিকূলের দূরত্বও এক্স হবে কারণ আমরা দূরত্বটা সমান ছিল আর গতিবেগটা ফাইভ তাহলে এটা সমান আমাদের কত হবে টুয়েলভ তাহলে যদি আমরা অঙ্কটা দাঁড় করাই তাহলে এখানে লসাগু হচ্ছে আমার পনেরো পনেরো হলে এখানে কত এক্স এখানে হবে আমার কত থ্রি এক্স তাহলে আমাদের যেটা দাঁড়ালো উপরে ফোর এক্স নিচে পনেরো তারপর হচ্ছে কত টুয়েলভ এবার আমাদের যেটা দাঁড়াচ্ছে আছে সেটা হচ্ছে ফোর এক্স সমান সমান টুয়েলভ ইন্টু ফিফটিন এগুলি বোঝানোর সময় হয়তো আমি সময় নিচ্ছি কিন্তু অঙ্ক করার সময় কিন্তু এত সময় নেওয়া যাবে না টুয়েলভ ইন্টু ফিফটিন ইন্টু ফোর তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে আছে মূলত কত ফোরটি ফাইভ অর্থাৎ আমাদের দৌরত্ব এক্স তার মানে এক্সের মান হচ্ছে আমাদের এখানে কত ফর্টি ফাইভ এবার এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কি না সেটা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবেন যদি বুঝতে পারেন তাহলে এস লিখে কমেন্ট করুন আর যদি বুঝতে না পারেন তাহলে ন লিখে কমেন্ট করুন তাহলে পুরো অঙ্কটা আমরা কী দাঁড়াবো আমি দৌরত্ব সমান থাকা সত্ত্বেও তাহলে আপনারা একটা আইডিয়া মাথায় রাখুন যদি অনু দেখেন অনুকূল স্রোত এবং নৌকা যদি দুটোই দেওয়া থাকে তাহলে আমরা মূলত এবং টোটাল সময়টা যদি একসাথে দেওয়া থাকে তাহলে আমরা অনুকূলের সময় বের করব প্রতিকূলের সময় বের করব এবং ওই দুটো যুগ করে আমরা শর্তমতে অঙ্কটা করবো অর্থাৎ একটা অঙ্ক প্রথমে বোঝার পর আপনার কাজ হচ্ছে ওটিকে ফিক্স করে নেওয়া যে এই টাইপের অঙ্ক আসলে আপনার করণীয় কি হবে কথাটা ক্লিয়ার এটি যদি সত্য হয় তাহলে আমরা কি করব আমরা এই অঙ্কটার সমাধান সরাসরি করে ফেলতে পারি অর্থাৎ এত ডিটেলস না করে যেহেতু আমার এখানে মোর সময় আছে তাহলে এখানে আমার অনুকূলের সময়টা বের করব এবং আমি প্রতিকূলের সময়টা বের করব। আর যেহেতু সময় বের করতে গেলে আমার দূরত্ব দরকার এখানে দূরত্বটা এক্স তাহলে দূরত্ব যদি এক্স হয় তাহলে অনুকূল হচ্ছে 10, যোগ পাঁচ অনুকূলের গতিবেগ আর দূরত্ব হচ্ছে কত এক্স তাহলে অনুকূলের সময় পেয়ে গেলাম তাহলে প্রতিকূলের দূরত্ব এক্স যেহেতু সমান দূরত্ব এখন প্রতিকূলের সময় কত গতিবেগ কত হবে ফাইভ তাহলে এটা সমান হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে আমরা যদিও আমি এটা একত্রে করে ফেলাম এটা আপনারা এমনিই বুঝতে পারবেন যে এখানে পাঁচ এখানে পনেরো তাহলে এখানে এক্স এখানে থ্রি তাহলে সমান সমান কত টুয়েলভ তাহলে যেটা দাঁড়ালো ফোর এক্স সমান সমান ফিফটিন তারপর হচ্ছে টুয়েলভ কথাটা ক্লিয়ার আমরা যদি এটাকে ফোর দিয়ে কাটি তাহলে তিন সুতরাং এক সমান সমান হচ্ছে তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে কত পঁয়তাল্লিশ কিলোমিটার ওকে আপনারা যারা বুঝতে পারছেন তাহলে খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন ওকে এখানে দেলোয়ার ভাই বলেছেন এস জুবাইর আহমেদ বলেছেন এস ওকে এবার আমরা যে কাজটা করব এবার পাঁচ নম্বর অঙ্কে চলে যাব পাঁচ নম্বর অঙ্কটা আপনারাও সমাধান করবেন হ্যাঁ পাঁচ নম্বর অঙ্কটা আপনারাও সমাধান করবেন যে পাঁচ নম্বরটা আপনারা সমাধান করবেন পাশাপাশি আমিও আপনাদেরকে দেখাবো ওকে পাঁচ নম্বরটা ওকে এবার আমি যারা লাইভটিতে নতুন আসছেন তাদের ক্ষেত্রে বলি যে আপনারা যারা আমার ইংলিশ টিউটর বইটি নাম পড়তেছেন তারা জানেন যে বইটি কত সহজভাবে লেখা তো যারা বিশেষ করে ইংলিশে অনেক বেশি উইক তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বইটি মূলত লেখা কারণ বইটি হচ্ছে ইংরেজি শেখার শিক্ষক অর্থাৎ আপনি গৃহ শিক্ষক ছাড়াই যেন ইংরেজি শিখতে পারেন সেভাবেই মূলত বইটি লেখা হয়েছে আপনি যদি বিশেষ করে ইংলিশে উইক থাকেন তাহলে আমি মনে করি মাস্ট এই বইটি আপনার একটু খুলে দেখা দরকার ওকে জাস্ট আপনি দেখুন যে কোনো একটা চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার আপনি খুলে দেখুন যদি আপনার সেটা পছন্দ হয় তাহলে আমি মনে করি যে তখন যদি মানে আপনার পছন্দ হয়ে যায় তখন দেখা যাচ্ছে কেবলমাত্র বইটি সংগ্রহ করবে আর আমার বিশ্বাস যে কোনো একটা চ্যাপ্টার পড়লেই আপনি বইটি প্রেমে পড়ে যাবেন ওকে আর আমাদের ম্যাট্রিটোর বইটি খুব শীঘ্রই বাজারে আসতেছে ইনশাআল্লাহ এটিও বাজারে একটি চমক সৃষ্টি করবে ইনশাল্লাহ আশা করি গণিত শেখার ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে ব্যাপক ধরনের চিন্তার একটা চলা ওকে এবার দেখি আপনারা কে কে দেখেন তাহসিন হাসান ভাই এটা কি সফটওয়্যার দিয়ে লিখতেছেন হ্যাঁ ভাই এটি সফটওয়্যার দিয়েই মূলত লেখা হচ্ছে মানে এখানে হার্ডওয়্যারও রয়েছে হার্ডওয়্যার সফটওয়্যার দুটো মিলেই মূলত এতে লেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ এবার আমাদের কাজ হচ্ছে পরবর্তী ধাপের পাঁচ নম্বর অঙ্কটা আবার একটু দেখা যে পাঁচ নম্বর অঙ্কটা এখানে আমরা কীভাবে সমাধান করবো পাঁচ নম্বর অঙ্কে ওই একই কথা আমাদের এখানে স্থির পানিতে নৌকার ব্যাগ আছে এবং স্রোতের ব্যাগও আমাদের রয়েছে সঙ্গত কারণেই আমরা এখানে দূরত্ব সমান থাকা সত্ত্বেও আমাদের এখানে যেহেতু মোট সময় এক ঘন্টা আসে তার মানে আমরা অনুকূলের সময় বের করব এবং একইভাবে আমরা প্রতিকূলের সময় বের করব এবং এই দুটো সমান হচ্ছে আমার এক্স তাহলে অনুকূলের সময় আমরা মুখে যদি বের করি যে অনুকূলে নৌকা প্লাস স্রোত নৌকা পাস স্রোত এক তাহলে অনুকূলে হচ্ছে কত আমার সিক্স আর দূরত্বটা আমরা ধরে নেব এক্স কথাটা ক্লিয়ার তাহলে প্রতিকূলে হবে পাঁচ থেকে এক গেলে কত চার তাহলে যেহেতু দূরত্ব এক্স তাহলে কত এত তাহলে এবার যদি আপনি লসাগু করেন তাহলে এখানে কত হবে বারো তাহলে টু এক্স এখানে হবে কত থ্রি এক্স কথাটা ক্লিয়ার তাহলে ফাইভ এক্স সমান সমান টুয়েলভ তাহলে আমরা যে কাজটা করব এক সমান সমান টুয়েলভ বাই ফাইভ যদি কাটাকাটি করি পাঁচ দুগুণের দশ তাহলে হাতে থাকে দুই দুয়ের ভিতর যায় না দিলাম একটা শূন্য শূন্য বিশের ভিতর যায় চার পাঁচা করে তাহলে আমাদের উত্তর হবে টু দশমিক ফোর কিলোমিটার ওকে এবার আমাদের লাস্ট অঙ্কটা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব লাস্ট অঙ্কটা একদম লাস্ট অঙ্কটা সেটি হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্কটি ওকে ছয় নম্বর অঙ্কটি যারা পারবেন খুব দ্রুত একটু লেখে কমেন্টে জানান আর বাকি যাদের বুঝতে সমস্যা আছে তাদের জন্য আমি অঙ্কটি সমাধান করতেছি ওকে তাহলে এখানে সমাধানটা আমরা যেতে করবো এ থেকে বি যেতে এবং পুনরায় এতে আবার যদি অর্থাৎ এ বি ওই অঙ্ক একটাই এখান থেকে গিয়ে আবার এখানে ফিরো আসতে আমার মোট সময় লাগতেছে নয় ঘন্টা স্থির পানিতে নৌকাটির ব্যাগ হচ্ছে আট স্রোতের ব্যাগ হচ্ছে কত চার তাহলে নৌকা এবং স্রোত দুটোই যেহেতু আছে তার মানে এখানে আমাকে কি করতে হবে অনুকূলের সময় লাগবে এবং প্রতিকূলের কি লাগবে সময় লাগবে এই দুটো যুগ করলে আমার কত হবে নয় ঘন্টা হবে তাহলে অনুকূলের সময়টা আমরা বের করব দূরত্বকে দূরত্ব যেহেতু আমার এখানে নেই তাহলে দূরত্বকে এক্স ধরে নেব দূরত্বকে অনুকূলের সময় অনুকূলের সময় কত হবে আট চার বারো আর প্রতিকূলের সময় প্রতিকূলের সময় বের করব দূরত্বকে প্রতিকূলের গতিবেগ দ্বারা ভাগ করব তাহলে প্রতিকূলের গতিবেগ হবে আট থেকে চার গেলে কত চার তাহলে আমাদের এটা নাইন আপনারা পরীক্ষা হলে খুব দ্রুত এভাবে সলভ করে ফেলবেন বারো তাহলে এক্স এখানে কত থ্রি এক্স তাহলে এখানে হচ্ছে কত নাইন কথাটা ক্লিয়ার তাহলে আমরা পাচ্ছি কি ফোর আর এখানে নাইন প্লাস টুয়েলভ তাহলে আমরা যদি ফোর দিয়ে আমরা একে যদি কাটি তাহলে তিন চারা বারো তাহলে এক সমান সমান হচ্ছে তিন নং সাতাশ ওকে তাহলে উত্তর হচ্ছে খ ওকে অঙ্কটি কেউ বুঝতে না পারলে খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন তাহলে আমি আবার রিপিট করব প্লিজ খুব দ্রুত খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে বুঝতে পেরেছেন কিনা ওকে বিলাল হুসেন ভাই আমরা কিন্তু অলরেডি তিনটা অঙ্ক করে ফেলেছি আমি জানি না আপনি শুরু থেকে ক্লাসটা করতেছেন কিনা এই তিনটা অঙ্কের বেশ করে চার নম্বর অঙ্কটা কিন্তু মূলত আমি ডিটেলস বলেছি যে কেন আমরা এই কাজটা করব হ্যাঁ কারণ হচ্ছে আমি এটা বলেছি টোটাল সবকটা অঙ্কই কিন্তু একই প্যাটার্নে এখানে কিন্তু আমি সব সর্বপ্রথম বলেছি যে এখানে আপনার যেহেতু মোট সময় আছে আর আমি কিন্তু এর প্রথম অঙ্কেই বলেছিলাম যে ঠিক আছে এখানে নৌকা আছে কত আমাদের এইট আমাদের স্রোত আছে কত স্রোত আছে ফোর তাহলে আমাদের অনুকূলের গতিবেগ যেটা স্বাভাবিক নিয়ম সেটা আমরা বের করলাম কত এইট যুগ ফোর টুয়েলভ একইভাবে প্রতিকূলের যে গতিবেগ সেটিও আমি বের করলাম সেটি কত এইট মাইনাস ফোর এইট এখন আমার কথা হচ্ছে যে এখানে দেখা যায় যে দূরত্ব সমান দূরত্ব তুলনা করার সুযোগ নেই কারণ এখানে সময়টা আমাদের ভিন্ন এই দুটো সময় এখানে যে দুটো সময় একসাথে দেওয়া এই কারণে আমরা যে কাজটা করব অনুকূলের সময় বের করব এবং আমরা কি করব প্রতিকূলের সময়টা আমরা বের করব। এই দুটো সমান হবে আমাদের কত ঘন্টা আমাদের নয় ঘন্টা তাহলে অনুকূলের সময় বের করতে গেলে আমাদের এখানে দূরত্বটা দরকার এই কারণে অঙ্কের শুরুতেই ধরে নেবেন মনে করি যে এ এবং বিয়ের মাঝে দূরত্বটা হচ্ছে কত দূরত্বটা হচ্ছে এক্স ওকে তাহলে দূরত্বটা যদি এক্স হয় তাহলে অনুকূলে আমার আস্তে আস্তে এক্স বাই টুয়েলভ আর প্রতিকূলে আস্তে আস্তে এক্স বাই ফোর এটা সময় নাইনে এক্সের মান বের করবেন আপনার সাতাশ বের হবে এটি মূলত অঙ্ক ওকে আশা করি বুঝতে পেরেছেন ওকে আমি টেকনিক্যাল সমস্যাটা আমি আবার একটু দেখে নেব ইনশা ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগামী ক্লাসে হয়তো সমস্যাটা থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাসটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ